হলিউড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে তার পারফর্ম করার কথা ছিল। সেই মতো 25 জুন সঞ্চালকের ঘোষণার পর মঞ্চে উঠেন জায়েদ খান। কিন্তু এরপর যা ঘটল তার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না শিল্পী সমিতির প্রাক্তন এই নেতা। গণমাধ্যমের খবর অনুযায়ী এদিন স্থানীয় সময় রাত 9:30 উপস্থাপক সাজু খাদেম জায়েদ খানের নাম ঘোষণা করার পরই তিনি মঞ্চে ওঠেন। সঙ্গে সঙ্গেই ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন উপস্থিত দর্শকরা। এ সময় জায়েদের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা প্রিয়মণি। তোকে ভালোবাসতেই হবে গানের সঙ্গে পারফর্ম করার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই দর্শকরা জায়েদ খানকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া রব জুড়ে দেন। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চে ওঠেন আয়োজক সংগঠন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি দর্শকের উদ্দেশ্যে অতিথিদের সম্মান করতে বলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, উল্টো ভুয়া ভুয়া স্লোগান আরও বেড়ে যায়। জায়েদ খান তখন মঞ্চ ত্যাগ করার কথা জানান, বলেন, আমি শেষ করে দিচ্ছি, আমার পারফরম্যান্স ছিল কিন্তু রিহার্সেল ছিল না, তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়মণিকে সঙ্গে নিয়ে। এরপর যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, গানটি গাইতে শুরু করলে উপস্থিত দর্শকরা ভুয়া ভুয়া স্লোগানে হট্টগোল শুরু করে দেন। এরপর জায়েদ খান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন। এমন অপদস্ত মনে হয় ক্যারিয়ারে আগে কখনো হননি অভিনেতা। যদিও কিছুদিন আগেই জায়েদ খান দাবি করেছিলেন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সি সহ কয়েকটি অঙ্গরাজ্য থেকে ভক্তদের ফোন পাচ্ছেন তিনি। জানান তাকে নিয়ে সেখানে অনুষ্ঠান করতে চাচ্ছেন অনেকে, তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে সম্মানিত করার জন্য। অভিনেতা আরও জানান ভক্তদের কারণে তিনি জায়েদ খান, তাই তাদের ডাকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এখন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে হয়তো নাচ গান বা অন্য কোনো পারফরমেন্স থাকবে। সব মিলিয়ে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিয়ে তিনি খুব এক্সাইটেড। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা জেমস, অভিনেতা চঞ্চল চৌধুরী, তাহসান রহমান, মেহের আফরোজ শাউন, প্রতীক হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, ব্যান্ড চিরকুট সহ অনেকে। সাদাকালো নিউজ।